ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়মের সংবাদ প্রচার করায় জিটিভির জেলা প্রতিনিধি ইমদাদুল হক ভুট্টোর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার বেলা 11টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তোরাব মানিক, সহসভাপতি জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম শামসুজ্জোহা বাবুল এবং স্থানীয় সাংবাদিক নেতারা সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে সাংবাদিক ইমদাদুল হক ভুট্টোর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।